শেষ সময়ে জমজমাট চট্টগ্রামের কোরবানির পশুর হাট। তবে দাম নিয়ে স্বস্তিতে নেই ক্রেতা বিক্রেতারা। প্রাণী সম্পদ দপ্তরের হিসাব মতে চট্টগ্রামের বিভিন্ন খামার ও বাজারে পর্যাপ্ত পশু মজুদ আছে। চট্টগ্রামে কোরবানির পশুর হাট সম্পর্কে জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। প্রাণী সম্পদ দপ্তরের হিসাবে এবছর চট্টগ্রামে কোরবানির জন্য চাহিদা প্রায় 9 লাখ পশু। স্থানীয় খামার সহ অন্যান্য এলাকা থেকে পর্যাপ্ত পশু হাটে আসায় এবার কোনো সংকট থাকবে না। তবে সেই সময় পর্যন্ত দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতা বিক্রেতা দুপক্ষই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গত কয়েকদিন মোটামুটি হালকা জমছে, আজকে থেকে পুরো জমে বাধা জমে গেছে ইনশাল্লাহ। গত দিন দুদিন তো ছিল না কাস্টমার, এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাজার পর্যাপ্ত গরু আছে, বাট বিক্রেতারা গরুর দাম ছাড়ছে না। কোরবানির হাটে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হচ্ছে, এসব অর্থ বহন নিয়ে কিছুটা শঙ্কায় থাকেন ক্রেতা বিক্রেতারা। বিষয়টি মাথায় রেখে নিরাপদে টাকা লেনদেন সহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যারা ব্যবসা করতে আসছেন, গ্রামে গঞ্জে থেকে ব্যাপারীরা আসছেন, তাদের নিরাপত্তা, যারা ইজারা নিচ্ছেন তাদের নিরাপত্তা, এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে, তাদের পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরতে পারে, সেটার একটা ব্যবস্থা করা এবং সার্বিক একটা শৃঙ্খলা ব্যবস্থা করা। যত লাখ টাকায় কেন গরু বেচা কেন হোক না কেন, সেই ইনস্ট্যান্ট এখানে জমা দিয়ে তার অ্যাকাউন্ট ক্রেডিট করে নিতে পারবে। তারপর হচ্ছে আমাদের এখানে কেউ যদি আবার ক্যাশ টাকা নেয়, সে এখানে পাশে এটিএমও রাখছি আমরা, সে এখান থেকেও সে টাকা তুলে নিতে পারবে। পশুর হাটে বিভিন্ন জাতের পাশাপাশি চট্টগ্রামের র্যাড কাউয়ের আছে বিশেষ চাহিদা। এ কারণে অন্যান্য বছরের চাইতে এবার র্যাড কাউর সরবরাহ পর্যাপ্ত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।